আবারও সংতাপ চলছে, আবারও আমাদের প্রিয় মাতৃভূমির জন্মকালের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে, আবারও আমাদের ঘন সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা আবারও হুমকির মুখে, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ইনশাল্লাহ এই দুর্দিন, এ দুঃসময় কেটে যাবে, বাংলাদেশ আবারও শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়াবে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, যত ষড়যন্ত্র হোক, যত বাধা আসুক, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। শেখ হাসিনা মাথা নত করতে জানেন না, তিনি মাথা নত করেন না, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওই ষড়যন্ত্রকারীদের টাকার খেলায় কিছু লোকজন দেখলেই ভয় পাচ্ছেন, আমাদের লোক অনেক বেশি। বাংলাদেশে সর্বশেষ জনমত জরিপে এখনো 70% মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সমর্থন করে এবং আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। অনেক রক্ত ঝরার এই বাংলাদেশ, অনেক কষ্টার্জিত এই বাংলাদেশ, আমার পতাকা এই দেশ পাকিস্তানের বন্ধুদের হাতে আমরা তুলে দেব না। আজকে শপথ করুন এই বাংলাদেশকে, বাংলাদেশের যে জন্মের চেতনা, সে জন্মের চেতনা বাংলাদেশ রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু মুজিবের কন্যা শেখ হাসিনা আজও আমাদের আস্থার সবচেয়ে বিশ্বাসযোগ্য ঠিকানা। এর চেয়ে আস্থার বড় ঠিকানা, বিশ্বাসযোগ্য ঠিকানা বাংলাদেশে আর নেই। ভয় নেই, শেখ হাসিনা আছে, আমরা তার নেতৃত্বে এগিয়ে যাব, আমরা তার নেতৃত্বে আগামী নির্বাচনেও বিজয়ের বন্দরে পৌঁছাব ইনশাআল্লাহ। যত কিছুই করু, সকল ষড়যন্ত্র প্রতিহত করে বিজয়ের বন্দরে আমরা পৌঁছব।